বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনার দুয় ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর বিষয় হলো এই যে বীর্যমণি একটা ফল দেখছেন এই ফলটা কেন খাবেন এই এই ফলটার নাম হলো বীর্যমণি দাউদমণি মিষ্টি দানা কয়েকটা নামে পরিচিত এটা আমাদের দেশে শুধু আপনার এই শীতের এই দুই আড়াই মাসটাই পাওয়া যায় এর গুঁড়া পাওয়া যায় বারো মাসে কিন্তু এই কাঁচা ফলটা শুধু শীতের টাইমে আসে এই ফলটার তো সব অনেক উপকার আছে অর্গ্যানিক আইটেম আমি সবসময় যেটা বলি যে অর্গ্যানিক আইটেম যখন যে ফুল সিজনে যে ফল আসবে বা যে আইটেম আসবে সেগুলো খাবেন এর অনেক উপকার যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা সকালবেলা প্রতিদিন সকালবেলা দুই থেকে তিন পিস একটু খাবেন চাবায়ে এটা ধুবেন ধুয়ে চাবাই খাবেন এটা একটু আদার মতো ঝাঁজ ঝাঁজ আদার মতো হালকা ধান আছে মুখের মধ্যে দিলে আপনার হলো অনেকটা মানে ক্যালসিয়াম টাইপের আইটেম আর কি এটা খাবেন আর গ্যাসেরও কাজ করে আবার যাদের সেক্সুয়াল বিষয়ে বীর্য পাতলা রয়েছে তারা এটা খাবেন দেখবেন নিয়মিত খাবেন তাহলে এনার্জিটা বাড়বে দিন খায়া কিন্তু কাজ না হতে পারে যাদের একেবারে ডাউন আছে তাদের জন্য কাজ না হতে পারে যাদের মোটামুটি কন্ডিশন ভালো রয়েছে তাদের জন্য এটা ভালো কাজ করবে হ্যাঁ এই হলো বিষয় আইটেমগুলো শুধু শীতের টমে পাওয়া যায় আর এর পাশাপাশি আপনি হলো হ্যাঁ যদি সেক্সুয়াল বিষয়ে আরও এনার্জি ধরে রাখতেন তাহলে তাল মাখনা খাতে পারেন অশ্বগন্ধা খাবেন তালমূল খাবেন শিমুল মূল খাবেন এগুলো খাবেন খেলে আপনার হলো সেক্সুয়াল বিষয়ে অনেক ইম্প্রুভ হবে আর যে কিছু খাতে হবে নিয়মিত খাতে হবে কারণ আপনি যে যে জিনিসই খান এক দু দিন সাত দিন খায় যদি আপনি সারা জীবন থাকতে চান তাহলে সেটা সম্ভব নয় প্রতিটা জিনিসের ঘাটতি রয়েছে ঘাটতিটা ফিল আপ করতে হবে ঘাটতি ফিল আপ করার জন্য যখন যে সিজনের যে ফলগুলো হবে যে আয়ুর্বেদিক আইটেমগুলো বা ভেজস আইটেমগুলো আছে সেগুলো জন্য শতমূল তাল শিমুল মূল তাল মাখনা লাগম এগুলো অল্টারনেট করে খাবেন আজ একটা খাবেন কাল একটা খাবেন এভাবে প্রতিদিন খাবেন দুই পিস খেজুর খাবেন একটু মধু খাবেন কালোজিরা খাবেন নিয়মিত খাবেন দেখবেন যে আল্লাহ শরীর সব দিক দিয়ে ভালো রাখছে এবং জীবন যাপন করবেন সময় মতো খাওয়া সময় মতো ঘুমানো সময় মতো বিশ্রাম নেওয়া খুবই জরুরি আমরা সব বিষয়ে যত্নশীল হই কিন্তু হলো এই সেক্সুয়াল বিষয়ে কিন্তু আমরা অবহেলা করি আপনি হেয়ারের যত্ন নিই ফেজের যত্ন নিই কিন্তু দেখবেন যে সেক্সুয়াল বিষয়ে যৌবনের যত্ন আমরা অনেকেই নিই না অনেকে নিই অনেকে আবার পজিটিভ আসে অনেকে নেয় যারা যত্নশীল হবে তাদের যৌবনটা দীর্ঘদিন থাকবে এ হলো আজকের মতো সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন ভালো কাজ করুন ভালো খাবার খান এবং বেশি বেশি অর্গ্যানিক আইটেমগুলো খাওয়ার চেষ্টা করুন আল্লাহ হাফেজ